হ্যালো স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি স্যার আগে আগের এর আগে যে প্রশ্নগুলো ছিল এবং এবারে যেটা গতকাল কালকে হয়ে গেল, দুটো প্রশ্ন, এবং যদি আমি যদি পরে যদি এটাকে আবার পুনরায় রিভাইভ দেখতে চাই, ওই লিঙ্কে কাজ স্টার্ট ক্লিক না করলে পাওয়া যাবে তো? না, পাওয়া যাবে না, লিঙ্কটা তো বন্ধ করে রাখি আমি। আচ্ছা আচ্ছা স্যার, আমার মোবাইলে ফ্যাক্টরি সাইট মারতে গিয়ে আপনার যা কিছু ক্লাস গুলো ছিল সব ক্লাস গুলো আমার ডিলিট হয়ে গেছে, মানে আমি আর পাচ্ছি না। ওটা স্যার কিভাবে ফিরিয়ে আনবো? ফিরিয়ে তো তোমার ফ্যাক্টরি সাইট ডিলিট করে দিয়েছো, এটা আমি বলতে পারছি না ফিরিয়ে, তবে প্রত্যেকটা রেকর্ড আছে ইউটিউবে। স্যার ওইটা একটু তাহলে পাঠালে স্যার আমি আবার ঘুরে ওটাকে ইউজ করে নিতে পারবো। ইউটিউব খুলবা, ইউটিউবে টেকুলিয়ানে তো ফটোশপের রেকর্ড গুলো দিচ্ছি, আর পুরো এক্সেল এর রেকর্ড আছে তোমার ওই মন্ডল স্যার নামে চ্যানেলটাই বড় বড়। ও এক্সেল, এক্সেল এর রিপোর্টটা এখানে পেয়ে যাবো পুরোটা আছে। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। হ্যালো স্যার, এই যে রেকর্ড গুলো, এই রেকর্ডে যে দুটো চ্যানেলে যে আপনি লিঙ্ক গুলো দিচ্ছেন, এটা কতদিন পর্যন্ত থাকে, মানে কতদিন পর্যন্ত দেখতে পাওয়া যাবে? লাইফ টাইম দেখতে পাবেন যতদিন ইউটিউব আছে। হ্যাঁ, যতদিন ইউটিউব না বন্ধ হচ্ছে বা আমার চ্যানেলটা না বন্ধ হচ্ছে। শুরুর দিকে করেছিলাম ফান্ডামেন্টালে, ছিল রেকর্ড আছে কি দেখতে হবে, মনে নেই, আছে করেছি মানে আছে রেকর্ড, না হলে আমি আর একবার দেখে দিব একদিন, আগে ফটোশপটা শেষ করি তারপরে অন্য কিছু। হ্যালো। হ্যাঁ স্যার, ওই সিলেকশন করার পর যখন শিফট ধরে করা হচ্ছে স্যার, ওইটাকে একবার দেখান দেখি। শিফট দেবে কোন জায়গাকে যখন, কোন জায়গাকে যখন আমি আবার সিলেকশন করছি, ওইটাকে স্যার যখন আমি ডিসিলেক্ট করবো তখন কি কন্ট্রোল জেড মেরে তো ডিসিলেক্ট হচ্ছে, তাই তো? কন্ট্রোল দেবে দেখতে পাচ্ছ আমার ফেদার দেওয়া আছে, দেখো সিলেকশন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ। এবার আমি কন্ট্রোল দেবে ডি প্রেস করছি কিবোর্ড থেকে, দেখো সিলেকশন উড়ে গেল। এই দেখো হিস্ট্রি, দেখো আমি ডি সিলেক্ট করেছি, এই যে কন্ট্রোল দেবে ডি, ডি হচ্ছে ডি সিলেক্ট, এই সিলেক্ট করলাম, এই যে দেখো, এই যে সিলেক্ট, সিলেক্টে গিয়ে এই যে দেখো কন্ট্রোল দেবে ডি, ডি হচ্ছে ডি সিলেক্ট, এই যে দেখো ক্লিক করলাম, বুঝলো? সুকান্ত কি বলছিল, ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডটা এক্সট্রা ডিজাইন করেছি নাকি? হ্যাঁ স্যার। কি জয়েন্ট হচ্ছে এতক্ষণে সব না? আচ্ছা আমি আমার গুগল ড্রাইভটা ওপেন করি, প্রথমত তোমাদেরকে এটা আমি দিয়ে দিব, দেখি আছে কিনা সেভ করা। এ আমার সেভ করা আছে ওয়ালপেপারটা, দেখে নাও একবার, ওপেন করে দেখে দিচ্ছি। স্যার WhatsApp এ দিয়ে দেন এই দেখো ওয়ালপেপারটা এরকম দেখতে পাবা। এবার এর মধ্যে যে টেবিলটা দেখতে পাচ্ছ, এই টেবিলটাকে উড়িয়েছি এখান থেকে, টেবিলটাকে উড়িয়েছি আর এই স্ক্রিনটার মধ্যে নিজের একটা ওয়ালপেপার বসেছি, এইটুকু কাজ করেছি কাজটা। আমি এটার লিংকটা দিয়ে দিচ্ছি, শেয়ার করে দিচ্ছি, গেট লিংক, তারপর সবাই ডাউনলোড করতে পারবে। আচ্ছা লিংক কপি, ঠিক আছে, চলো লিংকটা কপি করলাম, হোয়াটসঅ্যাপে দিয়ে দিই নাকি গ্রুপে সবাই পেয়ে যাবা? আচ্ছা চলো দুটো গ্রুপে দিয়ে দিচ্ছি, যারা যারা যে গ্রুপে আছো ডাউনলোড করে দিব। পুরো গ্রুপে দিয়ে দিয়েছি, ফার্স্ট তোমরা এই ছবিটাকে ডাউনলোড করে নিবা, যে দিলাম আমি লিংকটা,
ডাউনলোড করে নিবা। তারপরে আমি এবার ফটোশপে দেখাচ্ছি কিভাবে আমি ওই টেবিলটাকে উড়াবো। এখান থেকে দেখো এটা দিয়ে, এই দেখো ফটোশপ, ফটোশপের মধ্যে ছবিটাকে নিয়ে আসবো আমি। প্রথমত কি করবো, ডবল ক্লিক করবা অথবা কন্ট্রোল দেবে থেকে ও প্রেস করবা। আমি ডবল ক্লিক করছি, দেখো কেউ কি জয়েন্ট হচ্ছে। দেখো দিয়ে আমি যে জায়গায় ছবিটাকে রেখেছি সে জায়গা থেকে ছবিটাকে আমি নিয়ে আসবো। ছবি এখানে তো রাখার কথা, আচ্ছা এখানে দেখি, এই যাচ্ছি, এই দেখো ছবি, এই দেখো আমি এটা বানিয়েছি। এবার এই ছবিটা দেখো, ছবিটা কেমন আছে দেখে নাও, দেখাচ্ছি দেখো। ওপেন, পাচ্ছ দেখতে, এখানে দেখো এই টেবিলটা আছে, এই টেবিলটাকে আমি শুধু উড়িয়েছি ছবি থেকে, ছবি থেকে টেবিলটা উড়িয়েছি। এবার কিভাবে উড়াবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখো ছবিটা, এই দেখো টেবিল নাই এখানে, আর এখানে কি আছে এই স্ক্রিনটার মধ্যে একটা ওয়ালপেপার বসিয়ে দিয়েছি। আচ্ছা তাহলে কি করবো, এই ছবিটাকে আমি ওপেন করে নিচ্ছি। কিছুদিন পর তোমাদেরকে আমি কিছু ফাইল দিব, যে ফাইলে অনেক ক্লিপ আর্ট পাবা, অনেক কিছু ছবি পেয়ে যাবা ডিটিপির কাজ করার জন্য। আমার কাছে ফাইল আছে, দিয়ে দিব আমি তোমাকে, মোটামুটি আছে, অনেকটাই আছে, 10-12 হাজার তোমার 1.5 GB মতো ফাইল হবে তোমার ওই ক্লিপ আর্ট গুলো। দেখো কি বলছো, 1.5 GB মতো ফাইল আছে, 1.5 GB ফাইলে সবটাই PNG ক্লিপ আর্ট আছে, বিভিন্ন রকম ডিজাইন তোমার যেগুলো দরকার সবই আছে, ওগুলো আমি দিয়ে দিব আমাদের ফাইল। ওই ফাইল নিয়ে তুমি কাজ করতে পারবে আর কালেকশন করবা, কালেকশন করতে করতে অনেকটাই হয়ে যাবে। PNG কে তো সব জায়গায় ওপেন করা যাবে? হ্যাঁ সব জায়গায় ওপেন হবে। দেখো ফার্স্ট আমি করব কি, এই দেখো এটা যদি আমি উড়াতে চাই উড়াতে পারবো, আর এই জায়গায় আমি ছবিটা বসাবো। তো ছবি বসিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে ছবি বসাতে হয়। দেখো বাইরে থেকে যে কোনো একটা ছবি আমি নিয়ে আসছি, যেমন এই ছবিটা, এটা তুমি পেয়ে যাবা PNG ট্রি ওয়েবসাইটে, এই ব্যাকগ্রাউন্ডটা পেয়ে যাবা। এবার এই ব্যাকগ্রাউন্ডটাকে এই দেখো ড্র্যাগ করছি, মুখ তুলে আছে এখন, এটাকে ধরে নিয়ে গিয়ে জাস্ট কি করছি এই পেজের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখো দেখো ছবিটা আমার চলে এসেছে। এবার কি করব, এই ছবিটাকে একটু সাইজ ছোট করব, তার জন্য কি করতে হবে, কন্ট্রোল দেবে থেকে বলো দেখি কি করতে হবে, কন্ট্রোল দেবে টি প্রেস করতে হবে। তারপর এই দেখো আমি ছোট করছি, দেখো ছোট করে এর মধ্যে এবার বসাতে হবে। এবার বসাবো কিভাবে ভালোভাবে দেখো, আমি জুম করছি ছবিটাকে, জুম করার জন্য কন্ট্রোল দেবে, সমান চিহ্ন আছে দেখবা তোমাদের কিবোর্ডে, সেটা প্রেস করবা, কন্ট্রোল দেবে সমান, জুম হবে। একটু এই সাইডে নিয়ে আসি পুরো স্ক্রিনটা যাতে দেখতে পাই, এই দেখো অনেকটা বড় হয়েছে, একটু ছোট করি, এই দেখো কাজটা। এবার আমি এই জায়গায় বসাতে চাই, দেখো এখানে তো একটা কোণা বসে গেছে, বাট আমার পুরো কোণাটা বসবে না, দেখো তখন কিভাবে কাজ করছি দেখো। আমি কিন্তু কন্ট্রোল দেবে টি অবস্থাতেই আছি, এই অবস্থায় তোমার কিবোর্ডের কন্ট্রোল বাটনটা যেটা দেখবা, কিবোর্ডের CTRL বলে একটা বাটন আছে কন্ট্রোল বলি, এই কন্ট্রোল বাটনটা দেবে থাকবে এক আঙুলে, দেবে থেকে এই পয়েন্ট ধরে কর্নারের এইভাবে বড় করবা ইচ্ছে মতো। দেখো কিভাবে করছি আমি, কিন্তু কন্ট্রোল বাটনটা দেবে আছি, এই দেখো
পেরেছো বুঝতে? স্যার বলছি এটা কন্ট্রোল বাটন দেবে দেখে করলাম স্যার, আরেকবার একটু দেখান স্যার। জুম আউটটা কি দেবাবো? কন্ট্রোল আর সমান টিপলে তো জুম হচ্ছে স্যার, জুমটা ছোট করার জন্য ওই তার পাশে একটা মাইনাসটা। ও আচ্ছা আচ্ছা, দেখো ওটা তো প্লাস দিলো হতো স্যার, জুম ওই যে প্লাস, ওটাই তো প্লাস আছে, সমান আর প্লাস আছে না একটা বাটনে, ওইটা প্রেস করবা। আর প্লাস এ কন্ট্রোল দেবে, প্লাস এ হচ্ছে তোমার এই হবে, জুম হবে, মাইনাস এ ছোট হবে জুমটা। আচ্ছা আমি কন্ট্রোল দেবে টি প্রেস করি, তারপর ছোট করে নিচ্ছি ছবিটাকে। দেখো কন্ট্রোল দেবে টি প্রেস করলাম, সাইজটাকে এইভাবে ছোট করছি। ছোট করার পর এই জায়গা থেকে কি করব আমি, এবার ঠিকঠাক করে করছি, একটু জুম করে নিচ্ছি। এই দেখো জুম করলাম, এবার আমি ঠিকঠাক পজিশনে নিয়ে আসি আমার কাজ করার, যেটা সুবিধা হবে নিয়ে আসলাম। এবার যে কোনো কোণা তুমি এখানেও রাখতে পারো, এখান থেকে দেখো আমি দেখাচ্ছি, কন্ট্রোল দেবে থেকে এটাকে ড্র্যাগ করে এভাবে নিয়ে যাবা কোণাটাকে, কন্ট্রোল দেবে আছে কিন্তু কন্ট্রোল ছাড়িনি, তারপরে আবার এটাকেও কন্ট্রোল দেবে থেকে এভাবে নিয়ে যাবা। এই যে দেখো কোণাতে বসালাম, এই কোণাটা আমি উপরে নিয়ে যাচ্ছি কন্ট্রোল দেবে থেকে, আর এই কোণাটাকেও কন্ট্রোল দেবে থেকে এই কোণায় বসাচ্ছি। এই দেখো কাজটা যখন হয়ে যাবে তখন এন্টার প্রেস করবা, দেখো আমার পারফেক্টলি বসে গেল কাজটা, বুঝা গেছে? ডাইরেক্ট সিলেকশন টুল এর মাধ্যমে তো করা যাবে নাকি স্যার? ডাইরেক্ট সিলেকশন টুল এর মাধ্যমে তো করা যাবে এটা, ডাইরেক্ট নাকি ডাইরেক্ট সিলেকশন? হ্যাঁ স্যার, সিলেকশন তো না, এটা এটা ট্রান্সফর্ম করছি, কন্ট্রোল দিয়ে টি এ, তারপরে এই যে কোণা ধরে যখন তুমি এটা ছোট বড় করবা, এই যে দেখো কাজটা হচ্ছে, কন্ট্রোল দেবে কাজ কি হচ্ছে, এটা সিলেকশন হবে না। এই দেখো ছবি কি হচ্ছে অবস্থা, বুঝতে পারছো কাজটা? এই দেখো এইভাবে করতে হবে কাজটাকে, দিয়ে এন্টার প্রেস করে দিবা, হয়ে যাবে। এবার এটা যখন হয়ে গেল তারপর আমি কি করেছি, এই জায়গায় একটা ব্যাকগ্রাউন্ডে মিডিলে একটা লোগো বসেছি চ্যানেলের, আমি লোগোটাও দেখিয়ে দিচ্ছি। এই ধরো এখানে যাই, আমার লোগোটা এখানে আছে, এই একটা লোগো আছে, এই লোগোটাকে আমি ধরে জাস্ট ছেড়ে দিলাম, লোগোটা অনেক বড় আছে, আমি কন্ট্রোল দেবে টি প্রেস করছি। এবার লোগোটা যাতে ছোট বড় ঠিকঠাক হয় তার জন্য আমি কি করব, এবার শিফট বাটনটা দেবে থেকে কোণাতে ছোট করব, ছোট করার সময় শিফট বাটনটা দেবে থাকব, শিফট বাটনটা দেবে থাকছি, দেখো এবার ছোট করছি, এই যে কোণা ধরে এইভাবে ছোট করছি, এই দেখো বসিয়ে দিলাম, আর একটু ছোট করে দিই, এইভাবে বসিয়ে দিলাম ইচ্ছে মতো যত সাইজের নিতে চাই, এন্টার প্রেস করলাম, এই দেখো বসে গেল। এবার এর মধ্যে আমি লিখেছি ইউটিউবের লিংকটাকে, কিছু শুনতে পাওয়া যাচ্ছে না স্যার? যাচ্ছে না শোনা? হ্যাঁ এইবার শোনা যাচ্ছে, স্ক্রিনটা বন্ধ হয়ে গেছে, যে ফোন এসেছিল কল চলে এসেছিল, কি ফোন করেছে? আচ্ছা আচ্ছা কল চলে এসেছিল, দেখো এটা বসালাম ছবিটা লোগোটাকে, তারপরে আমি কি করছি লিখছি, লিখার জন্য আমি টাইপ টুলে ক্লিক করলাম, যে জাস্ট এখানে একবার ক্লিক করে দিলাম ব্যাকগ্রাউন্ডে। এবার সাইজটা একটু আমি ছোট সাইজ নেব, যে এখানে লিখছি www.youtube.com/techdulian। এই দেখো যখন আমার লেখাটা হয়ে গেল, লেখাটাকে সিলেকশন করবো এভাবে, দিয়ে কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি, কালারটা আমি লোগোর কালারটাই করেছি। এই দেখো বাইরে আমি কিন্তু এই কালারে ক্লিক করলাম না, বাইরের লোগোতে যে কালার আছে সেই কালারে ক্লিক করলাম, তাহলে অটোমেটিক কালারটা নিয়ে নিল লোগোতে যেটা দেওয়া আছে। এই দেখো এবার এটা নিয়ে গিয়ে এখানে বসিয়ে দিচ্ছি, আর একটু এটাকে বোল্ড করে দিই মোটা,
এবং সাইজটাকে আর একটু ছোট করে দেবো। সাইজ এবার ছোট করবো, কন্ট্রোল দেবে টি প্রেস করে। দেখো এই কন্ট্রোল দেবে টি প্রেস করলাম, এই দেখো আমার লেখাটা হয়ে গেছে। এবার কি করব, আমি একটু বাঁকাবো যাতে আমার ঠিকঠাক হয় পোর্শনটা। এই দেখো বাইরে বাইরে থেকে ক্লিক করে দেবে থেকে এবার বাঁকিয়ে নিলাম একটু, দিয়ে এন্টার প্রেস করলাম। এবার ঠিকঠাক করে এইভাবে বসিয়ে দিচ্ছি, আর একটু বাঁকাতে হবে। বাঁকালের কেমন করে এই যে দেখো কন্ট্রোল দেবে টি প্রেস করলাম, যে বাইরে থেকে পয়েন্ট গুলো দিয়ে যাবে না, বাইরে থেকে দেখো ক্লিক করে এভাবে টানছি। কন্ট্রোল ধরে রাখার কোনো না, কিছু ধরে রাখতে হবে না। এই দেখো এটা আমার কাজ হয়ে গেল। এবার আমার কাজটা আজকে এই জায়গাতে যে টেবিলটা আছে সেই টেবিলটাকে উড়ানো। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি, আপনি যখন লোগোটা বসালেন এই বসানোর সময়তে কন্ট্রোল ই প্রেস করলেন তো? কন্ট্রোল ই প্রেস করিনি, কন্ট্রোল ই প্রেস করলে তো মার্জ হয়ে যাবে। দেখো আমার আলাদা আলাদা লেয়ার আছে, আমি কিছুই করিনি। আচ্ছা, জাস্ট আমি ছবিটাকে বসালাম, সাইজ ছোট করে বসিয়ে দিলাম লোগোটা। আচ্ছা, ওটাকে ইচ্ছা মতো সরানো যাবে তো এখন? হ্যাঁ যাবে। এই যে দেখো আমার এসে লেয়ার টু, এটা এই যেখানে ইচ্ছা সেখানে বসাতে পারি, জাস্ট বসে রেখেছি। কন্ট্রোল ই প্রেস করলে ওটা একদম মার্জ মার্জ হয়ে যাবে। হ্যাঁ, তখন সরানো যাবে না। আচ্ছা, যদি মার্জ হয়ে যায় স্যার, যদি মার্জ হয়ে যায় ভুল বশত, সেক্ষেত্রে আমি যদি আনমার্জ করতে চাই? হ্যাঁ, হিস্ট্রিতে পাবা, হিস্ট্রিতে পাবা, অপশন আছে হিস্ট্রিতে। যখন মার্জ হয়ে যাবে তখন দেখবা এখানে মার্জ লেখা থাকবে, এই যে এখানে মার্জ লেখা থাকবে। তো এই মার্চ থেকে তুমি আবার আনমার্চ করে দিতে পারো, ঠিক আছে? তুমি করে দেখবে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো স্যার। আমি তো ব্যাক করে বারবার এনে একটা পেজেই ছাড়ছেন, মানে আপনার যে এই যে লোক ইয়েটা এখানেই ছাড়ছেন, তাই তো? হ্যাঁ, কিন্তু যখন আপনি মানে আনতেছেন ড্র্যাগ করে তখন তো আমি এইটা দেখতে পাচ্ছি না, তাহলে আপনি কোথায় গিয়ে ছাড়ছেন? এই যে আপনার যে সামনে যে এটা করেছেন, এটা এই লোগোটা তো লোগোটা আনলেন, কিন্তু যখনই আমি লোগোটা আনতে যাচ্ছি আপনার যে জায়গায় রেখেছেন এই লোগোটা, যখনই আনতে যাচ্ছেন এনে আপনি ছাড়ছেন কিভাবে? আমি তো পেজটা তখন দেখতে পাচ্ছি না। ছাড়ছি কিভাবে দেখে দিচ্ছি তাহলে? পেজটা আমি দেখতে, হ্যাঁ দেখতে পাচ্ছি না তখন তো পেজটা, তখন কোথায় ছাড়ছি? দেখো দেখে দিচ্ছি, দেখো এটা আমি ডিলিট করে দিলাম, হয়েছে? এই দেখো বাইরে যে কোনো জায়গায় যে ফাঁকা জায়গা আছে এগুলোতে করতে পারো, বা ফাইলে ক্লিক করে ওপেন করতে পারো, কিংবা কন্ট্রোল দেবে ও প্রেস করতে পারো। আমি ছবিটাকে নিয়ে আসব, এটা হচ্ছে লোগো, জাস্ট কি করলাম ওপেন করলাম, এই দেখো ছবিটা এলো। এবার এই ছবিটাকে দেখো আমার মুখ তুলে এখন ক্লিক হয়ে আছে, কেউ জয়েন্ট হচ্ছে কি দেখো, মুখ তুলে আমার ক্লিক হয়ে আছে। এই অবস্থায় এটাকে ধরে থেকে জাস্ট এইভাবে নিয়ে গিয়ে এর উপরে ছেড়ে দিচ্ছি, এই যে ছেড়ে দিলাম। তারপর কন্ট্রোল দেবে থেকে টি প্রেস করছি সাইজটা রিসাইজ করার জন্য, কন্ট্রোল প্লাস টি। এবার কন্ট্রোল প্লাস টি প্রেস করার পর এটা যখন আমি ছোট বড় করছি, আমি এইভাবেও করতে পারি, এরকমও হয়ে যেতে পারে, তো এই জন্য আমি শিফট কি প্রেস করে ধরছি, কিবোর্ডের শিফট কিটা প্রেস করে ধরলাম। তারপরে এটাকে ধরে এভাবে নিয়ে গিয়ে ছাড়ছি, এই যে ক্লিয়ার হলো কাজটা? বাকি এটা মিউট করো ভাই, মিউট করো। ধর এই কার আওয়াজ হচ্ছে মোবাইলে? এই দেখো কাজটা ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার আমি টেবিলটাকে উড়াবো। তো টেবিলটাকে কিভাবে উড়ানো যায় দেখো, তার জন্য আমি প্রথমত একটু জুম করে নিই জায়গাটাকে। দেখো জুম টুলে ক্লিক করলাম, এই যে এখানে এই যে টুল বক্সের মধ্যে দেখো জুম টুল আছে। এই জুম টুলে ক্লিক করার পর দেখবা যে উপরে অপশনের মধ্যে প্লাস আছে আর মাইনাস আছে। তো যে প্লাস আছে এই প্লাসে ক্লিক করা আছে আমার, তখন আমার মাউস পয়েন্টার দেখো প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি। কিন্তু যদি আমার মাইনাসে থাকে তাহলে মাইনাস দেখতে পাবো মাউস পয়েন্টারে। আমি প্লাসে ক্লিক রেখেছি, দেখো দেখতে পাচ্ছি প্লাস চিহ্ন। এবার বাইরে থেকে এরকম জায়গা থেকে আমি এটাকে সিলেকশন করে নিচ্ছি, তাহলে কি হচ্ছে আমার এটা জুম হয়ে গেল জায়গা, ওইটুকু জায়গায় আমার জুম হয়ে গেছে।
পারফেক্টলি। পাচ্ছো দেখতে? তার নিচে দেখবা পলিগোনাল ল্যাসো টুল আছে, যে ল্যাসো টুল, পলিগোনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল, আমি এই টুল নিয়ে পরে আলোচনা করব। আমি জাস্ট এখন সিলেকশনটা দেখাচ্ছি, দেখো এই পলিগোনাল ল্যাসো টুলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ফার্স্ট কি করব, এই যে দেখো এই জায়গা থেকে ক্লিক করলাম, এই যে বর্ডারটা দেখতে পাচ্ছ, এই বর্ডারে ক্লিক করলাম। বর্ডারে ক্লিক করার পর এই দিককার আমি বর্ডারে ক্লিক করব, এই দেখো এই বর্ডারে ক্লিক করলাম। তারপরে এই দিককে আমি সাইডে একটু বেশি করে দূর জায়গাতে বর্ডার নিলাম, দিয়ে ক্লিক করে দিলাম, নিচেও বর্ডারে ক্লিক করলাম। এই দেখো যেখানে শুরু করেছিলাম সেখানে গিয়ে শেষ করে দিলাম। তাহলে কি হলো, আমার জায়গাটা সিলেকশন হয়ে গেছে। এই জায়গাটাকে কি করব, এবার এবার এই জায়গাটাকে কালার করব। কালার করার জন্য আমি ইউজ করব ব্রাশ টুল। দেখো ব্রাশ টুল আমি ইউজ করব। এই ব্রাশ টুলে ক্লিক করা মাত্র হয় আমি ব্রাশ দেখতে পাচ্ছি, এখন পাতার মতো আছে। তো এখান থেকে ব্রাশটা আমি নিব যেটা ঝাপসা লাগবে, যে ব্রাশটা দেখবা ঝাপসা ঝাপসা লাগবে সেই ব্রাশটাই ক্লিক করব। এবার অল্ট বাটনটা চেপে রেখে যে কোনো একটা কালারে ক্লিক করব এই বর্ডারের মধ্যে। দেখো এরকম কালারটাই আমি ক্লিক করছি, তাহলে ওই কালারটা দেখো হয়ে গেছে। এই যে এভাবে কালারটা নিয়ে আমি করে নেব। স্যার এটা একবার দেখাবেন, আবার দেখাবো। আন্ডু করলাম, প্রথমে সিলেকশন করেছি, দিয়ে আমি এখানে কালারটা করব। তো আমার এখানে কালারটা ছিল ব্ল্যাক কালার, আমি যদি এখন এইভাবে কালার করি তো ব্ল্যাক হয়ে যাবে, এই জন্য আমি কালারটাকে কি করব সেম কালার নেব। তো আমি যদি এখান থেকে কালার চুজ করি তাহলে সেম নাও পেতে পারি, এই জন্য আমি কি করব ব্রাশ টুলটা নিয়ে অল্ট কি, আমাদের কিবোর্ড থেকে অল্ট কি চেপে রেখে জাস্ট একবার ক্লিক করে দেব এই কালারে। কালারে ক্লিক করলাম, যখন আমি কালারে ক্লিক করলাম তখন কি করছি, এবার এইভাবে কালার করে দিচ্ছি। এই যে দেখেন, দেখা যাচ্ছে তো, এই দেখো পিকারের মতো আসছে। অল্টার দেবে যখন ক্লিক করছি কালারটা চলে আসলো, এই যে ক্লিক করছি এবার এইভাবে কালার করে দেব। মিশে গেল আমার কালার কালার। এবার কি করব আমি এটাকে, দেখো কি করছি, কন্ট্রোল দেবে ডি প্রেস করে দিচ্ছি, আমার সিলেকশনটা হয়ে গেছে। এবার কি করব, এই জায়গায় আমার এখন এখনো দেখো দাগ হয়ে আছে, তো এডিটিংটা ঠিকঠাক করে করতে হবে। তার জন্য কি করছি আমি, এবার এখানে দেখবা ক্লোন আছে, ক্লোনটা নেব অথবা ব্রাশটা নিলেও হবে। ব্রাশটাকে ক্যাপাসিটি আমি কমিয়ে দেব, একটু কমিয়ে দেব, মোটামুটি ওই 40-45% রাখবো। এবার কি করব, এটাকে কালারটাকে একটু মিশিয়ে দিব এর সাথে। এই দেখো মিশে গেছে, এই সাইডেও মিশিয়ে দিচ্ছি, আর কেউ ধরতে পারবে না। এবার মিশিয়ে দিলাম হালকা করে কালার নিয়ে, দেখো কাজটা কি হলো। যখন হয়ে গেল এই কাজটা, এবার আমি উপরের পার্টটা করব। এই উপরের পার্টটা কিভাবে করছি দেখো, আবার কি করব, এই পলিগোনাল ল্যাসো টুলে ক্লিক করলাম, যে বাইরে কোথাও ক্লিক করছি, এই বর্ডারে ক্লিক, আবার এই দিকে বর্ডারে ক্লিক করলাম, দিয়ে এরকম বাইরে ক্লিক করে এইভাবে সিলেকশন করে দিচ্ছি। এবার আমি এই অংশটাকে উড়াবো। তো এই অংশটাকে উড়ানোর জন্য আমি কি করব, আবার ব্রাশ টুল নেব, যে ব্রাশ টুল নিয়ে জাস্ট এখানে আমি ক্লিক করব, একটু ক্যাপাসিটি হাই করে দিচ্ছি, দিয়ে এখানে ক্লিক করছি, দেখো হাই করে দিচ্ছি, এরকম কালার নিয়ে আমি এখানে ক্লিক করে দিলাম। এই দেখো মোটামুটি এরকম করে করব, কালারটা যেমন আছে সেম কালারে আমি নিয়ে আসব, আপছা মারবো, বেশি ঘন এবার পরিষ্কার করব না পুরোটা। তারপর অল্টার বাটনটা চেপে রেখে তার পাশের কালারটা নেব, এইভাবে মারব।
এইভাবে স্যার। হ্যাঁ বলো। বলছি কার্সারটা কি এই সিলেকশনের বাইরে আসবে না? সিলেকশনের বাইরে আসলেও কোনো কাজ করবে না, সিলেকশনের ভিতরেই কাজ করবে। ওই জন্য আমি আগে প্রথমে এটা করে নিয়েছি। এই দেখো। আচ্ছা আচ্ছা। এবার ফ্লোটা এই ক্যাপাসিটি কমাবো। ক্যাপাসিটি কমিয়ে আমি কি করবো এবার, এই দেখো হালকা করে মারব, মিশিয়ে দিব কাজটা। আর তোমরা যদি পারো এই ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে করলে করা যেতে পারে। ক্লোন যদি নাও একই কাজ, ক্লোন নিয়ে কাজ করলেও একই হবে। এই যে ক্লিক করলাম এখানে, তারপর এখানে ক্লিক মারলাম, দেখো এই দেখো ক্লোনে হচ্ছে না ভালো, এটাতেই হবে। ক্যাপাসিটি বাড়ায়, এই ক্যাপাসিটির খেলা আছে, ক্যাপাসিটির খেলবা। দেখো কাজটা, দেখ ক্যাপাসিটি একটু কমাচ্ছি। এবার এটা কি করব আমি, এটাকে একটু বড় করে নিচ্ছি, হালকা করে মারবো, এরকম মিশিয়ে দিব। এবার উপরের উপরের পার্টটা দেখো, এরকম আমি কালার নিচ্ছি, হালকা করে এইভাবে কালার নিলাম, মিশিয়ে দিলাম স্যার। হ্যাঁ বলো স্যার। বলছিলাম ওই জিনিসটা বড় কি করে করলেন? এবার কিবোর্ডে তোমার যে কিবোর্ড আছে, কিবোর্ডে আমাদের থার্ড ব্র্যাকেট আছে, সেই থার্ড ব্র্যাকেট নিয়ে আমি বড় করছি, ছোট বড় থার্ড ব্র্যাকেট নিয়ে। এবার শুধু ক্লিক করে দিলেই হবে না, কোনো কিছু সাথে ক্লিক করতে হবে? না, শুধু ওই থার্ড ব্র্যাকেটটা এভাবে বড় দাবা তো দেখবা বড় হবে, আর তার পাশের যে ওপেনিং থার্ড ব্র্যাকেট আছে সেটাতে ছোট হবে, ওপেনিং এ ছোট হবে আর ক্লোজিং টাই বড় হবে। এবার যে কাজটা করব এখানে সূক্ষ্মভাবে একটু কাজ করতে হবে। কাজটা কি দেখো, কাজটা হচ্ছে ব্রাশ টুলটাকে আমি একটু ছোট করে নেব, অনেকটাই ছোট করে নিলাম। এবার ছোট করে নেওয়ার পর কি কাজ করছি দেখো, এরকম ছোট করে নিয়েছি, আর একটু এটাকে পারলে জুম করে নেব। যে জুম করে এটাকে এভাবে কাজ করব, এই যে সাদা কালার দেখতে পাচ্ছ সেই সাদা কালারটা নেব, ক্যাপাসিটি আমি হাই রাখবো, যে সাদা কালারটা নিব কিভাবে দেখো, জাস্ট এই সাদা কালারটাই আমি এরকম জায়গাতে ক্লিক মারছি, অল্টার দেবে থেকে ক্লিক করে দেব, সাদা হচ্ছে। এখানে আমি আস্তে করে মারবো, আস্তে করে আমি মারবো, দেখো হাতের কাজ দেখাতে হবে এই জায়গায় তোমাদেরকে, দেখো পারছো কিনা বুঝতে। মানে তুমি এটাকে যদি দেখো, আমি কিন্তু সার্কেল যেটা আছে সেই সার্কেলের অর্ধেকের বেশি অংশ সিলেকশনের বাইরে রেখেছি, আর বাকি অংশটা অর্ধেকের সিলেকশনের বাইরে আর সিলেকশনের ভিতরে রেখেছি ওই বাকি অংশটা। এ দেখো কাজ করছি, দেখো এভাবে নিয়ে যাবা, আপনার হাতে পিঠ এই দেখো, এটাকে তোমাকে প্র্যাকটিস করতে হবে, মাউস মাউসের দক্ষতা হতে হবে। এই যে কয়েকবার প্র্যাকটিস করবা তাহলে হয়ে যাবে। যখন আমার কাজটা হয়ে গেল আমি ছোট করছি, দেখো এবার কন্ট্রোল দেবে ডি প্রেস করছি, দেখো এরকম লাগছে। এবার আমার এই দিকে কিছু বুঝতে পারবে না, কিন্তু এই যে একটা বর্ডারের মতো দাগ থেকে যাচ্ছে, এবার এটাকে ম্যাচিং করাতে হবে। তার জন্য কি করব, আমি সেম কালারের একটু কালার নেব, দিয়ে মেরে দেব, ক্যাপাসিটি কমাবো, মোটামুটি 30-40 কমে রাখবো, ডিপ কালারটাই লিখবো। এবার এটাকে একটু বড় করব সার্কেলটাকে, এইভাবে মেরে দেব। মেরে দিলাম, তারপর উপরটা একটু দেব, আর এই সাইডে যদি দেখা গেলে দেখা যাবে, ততটা বুঝা যাবে না, সূক্ষ্মভাবে কাজ হবে।
এখানে কালারটা নেব এরকম করে দিব, মিশিয়ে দিতে হবে কালারটাকে। কালারটা যখন হয়ে গেল এবার নিচের পার্টটা দেখো থেকে গেছে, এই নিচের পার্টটা করতে হবে, এটাকে উড়াতে হবে। তো নিচের পার্টটা উড়ানোর জন্য এবার কি করবো, সেম ভাবে সিলেকশন টুল নিবা, দেখো সিলেকশন টুলটা নিচ্ছি আমি, তার জন্য লেয়ারটাকে এটাকে উপরে করি, দেখো সিলেকশন টুলটা নিচ্ছি, পলিগোনাল ল্যাসো টুল, সেম টু সেম ভাবে বর্ডারে ক্লিক করছি, এদিকে বেশি করে একটু জায়গাটা নিচ্ছি, ঝেড়ে দিল এইভাবে নিয়ে নিচ্ছি, দেখো নিলাম। এবার এই জায়গায় কি করব আমি ঠিকঠাক করে বসাবো, এই যে দেখো কাজটা। এবার এইগুলোকে কি করব আমি এদের কপি করে এদের মতো সেম সেম বসাবো, তার জন্য কি করছি দেখো, তার জন্য এবার পলিগোনাল ল্যাসো টুল এগুলো নিয়ে হবে না, এবার করতে হবে ক্লন স্ট্যাম্প টুল, এই টুলটা নিয়ে স্ট্যাম্প বানাবো। স্ট্যাম্পটা বানাবো আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডের স্ট্যাম্প বানাবো, তার জন্য ব্যাকগ্রাউন্ডটাকে লকটাকে আমি খুলে নেব, ব্যাকগ্রাউন্ডের লকটাকে খুলে নিবা, দিয়ে কি করছি না আমি এটাকে একটু বড় করছি এরকম, দেখো কাজটা সার্কেলটাকে আর একটু বড় করে নিচ্ছি। এবার জাস্ট এইভাবে ক্লিক করব সার্কেলে, এই দেখো এই সাইডে করো একটু, দেখো কাজটা দেখো একটু সার্কেল ছোট করি, নেটটা অন করো, নেটটা অন করো, হ্যালো স্যার, হ্যাঁ বলো বলো, বলছি ওটা অল্ট দেবে আমাকে ক্লিক করতে হবে, হ্যাঁ অল্ট দেবে ক্লিক করছি, অল্ট যে দেবে যে জায়গায় ক্লিক করছি দেখো সেই অংশে আমার ক্লিক হচ্ছে, তারপরে জাস্ট একবার এইভাবে ক্লিক করছি, কিন্তু প্রথমবার আমি অল্ট দেবে থেকে ক্লিক করছি, যে কোনো জায়গায় অল্টার দেবে থেকে ক্লিক করছি, এগুলো তো একটু দিয়ে দিচ্ছি আর এটা বাইরে থেকে একটু মারছি হালকা। এটা স্যার ফুলগুলো সম্বন্ধে পরিচিত হয়ে গেলে তবে স্যার এটা করলে আর একটু আমার কাছে ক্লিয়ার হবে, মানে এটা প্র্যাকটিস লাগবে। এবার আমি তো টুল একটা জাস্ট আলোচনা করেছি, সেটা হচ্ছে সিলেকশন টুল, এই রেকট্যাঙ্গুলার মার্কিউ টুল, আর এতগুলো টুল তো বাকি আছে এখনো বুঝাতে, হ্যাঁ তখন আরো বেশি কাজটা পারা যাবে। এই দেখো কাজটা আমি ওখান থেকে উড়িয়ে দিলাম, যে সবশেষে যখন হয়ে যাবে একটু হালকা করে ব্লার মেরে দেবো, যেখানে যেখানে বুঝাবে যে দাগ দাগ লাগছে বা কিছু সেই অংশে কি করবো ব্লার করে দেবো, হালকা করে মোটামুটি 60%। এটাকে একটু সাইজ বড় করে নিই সার্কেলটাকে, এবার এগুলোতে ঘষে দেবো একটু হালকা করে মেরে দিতে হবে। স্যার ব্লাডটা কোথায় ক্লিক করে করছেন, যে কোনো জায়গায় জাস্ট আমি ঘষছি এভাবে হালকা করে, যেখানে স্যার ব্লারের অপশনটা, ব্লারের স্যার অপশনটা কোথায় প্লেন হতে গিয়েছে, এই যে ইরেজার দেখবা ইরেজারের নিচে আছে ব্লার, ব্লার টুল, আচ্ছা আচ্ছা এগুলোতে হালকা করে ব্লার মারবা যাতে তোমার ছবিটার সাথে মিশে যায় একটুকু, যাতে না কেউ বুঝতে পারে যে এটা কাজ করা আছে, এডিট করা আছে, এইভাবে কাজটা করতে হবে। আর এটা যে স্যার একটু কালো হয়ে যায় ব্লার মারলে কি একটু কালো হয়ে যায়, না ঝাপসা হয় ব্লার মানে ঝাপসা, ক্যাপাসিটি কমিয়ে কি করব এগুলোতে মারবো, এখানে নিব এইভাবে করব। এই টুলগুলো যখন বোঝানো হয়ে যাবে না সম্পূর্ণ তখন পারবা কাজটা ভালো, আরো ভালো পারবা, টুলগুলো সমস্ত বুঝিয়ে দেবো তখন। এই দেখো কাজটা এখানে হালকা করে মারবো মানে মিশিয়ে দেওয়া,
যাতে বুঝতে না পারে যে এডিট আছে। কাজটা হয়ে গেল, আমি সাইজটাকে ছোট করছি। এই দেখো ব্যাকগ্রাউন্ডটা কেমন ছিল আর কেমন হলো। ব্যাকগ্রাউন্ডটা আলাদা ছিল আর আলাদা হয়ে গেল। দেখো এইভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে। আর এটা তোমরা প্র্যাকটিস করো। হ্যাঁ বলো। হ্যাঁ আমাদের প্র্যাকটিস ছাড়া সত্যি হবে না, এটা খুব মুশকিল হচ্ছে। ব্যাপারটা হচ্ছে ফটোশপটা কি বলতো, ফটোশপের এমনি দেখে তো হবে, ইউটিউব দেখে তো হবে না, ম্যানুয়ালি অনেক জায়গা আছে। আপনি যখন করাচ্ছেন এবং ইউটিউবে যখন ভিডিওগুলো আপলোড করছেন, প্রত্যেকটা ভিডিও চেষ্টা করে দেখায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন পড়তে যাচ্ছি অনেক কঠিন মনে হচ্ছে, অনেক কঠিন মনে হবে। করার দেখার করার মধ্যে পার্থক্য আছে, কারণ হচ্ছে আমি কোন জায়গাতে হালকা মারছি কালার, কোন জায়গায় বেশি দেবে মারছি, এই ম্যাটার গুলো আছে। আর এটা প্র্যাকটিস করতে গিয়ে আসবে হাতে, হাতের কন্ট্রোল আছে। তবে স্যার আজকের ক্লাসটা খুব কঠিন ক্লাস, কারণ স্যার ওটা যেহেতু আমাদের সামনে পরিচিতি নেই, মানে টুলগুলো সম্বন্ধে, টুলগুলো সম্বন্ধে, টুলগুলো সম্বন্ধে পরিচিত নাই। কারণ সুকান্ত বলল যে এটা এটা ব্যাকগ্রাউন্ডে যেটা আছে স্ক্রিনটা আমার সেট করা, এটা তৈরি করে দেখাতে, তার জন্য আমি দেখালাম। হ্যাঁ তো যখন টুলগুলো সম্বন্ধে প্রত্যেকটা টুলের কাজ শিখাবো এবং হাতে ধরে ধরে প্র্যাকটিস করতে হবে, মানে প্র্যাকটিসই শেষ কথা ফটোশপে। দেখবেন একটা ছবিকে যতবার করবেন ততবার আলাদা আলাদা দেখবেন যে কাজটা ভালো হচ্ছে। আমি একবার করলাম, একবারে করে হয়তো যেমন হলো, দ্বিতীয়বার করলে দেখবেন আরো ভালো হচ্ছে কাজটা, আরো খুব সুন্দর হয়েছে, কোয়ালিটি এসেছে।